হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রাবণ এবং কিশমিশ এই দুটি মুভির 59তম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। 59তম দিনে কোন মুভিটি বক্স অফিসে এখন পর্যন্ত কালেকশনের দিক দিয়ে এগিয়ে রয়েছেন এবং কোন মুভিটি বক্স অফিসে হিট হয়েছেন আর কোন মুভিটি ফ্লপ হয়েছেন, তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলবো রাবণ মুভির 59তম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। রাবণ মুভিটিকে ডিরেকশন দিয়েছেন অ্যামেন্ডাস এবং রাবণ মুভিটিতে অভিনয় করেছেন সুপারস্টার জিৎ। রাবণ মুভিটি সিঙ্গেল স্ক্রিন এবং গ্রাম অঞ্চলের দিকে এখনও অনেক ভালো চলছে, সবাই এই মুভিটিকে অনেক পছন্দ করেছেন। রাবণ মুভিটির বাজেট ছিল 4 কোটি টাকা এবং আজকে কালেকশন করেছে 50,000 থেকে 70,000 টাকার মতো এবং এখন পর্যন্ত টোটাল কালেকশন করেছে 6,44,00,000 টাকা এবং রাবণ মুভিটি বক্স অফিস হিট হয়েছে। এখন কথা বলবো কিশমিশ মুভির 59তম দিনের কালেকশন নিয়ে। কিশমিশ মুভিটিকে ডিরেকশন দিয়েছেন রাহুল মুখার্জি এবং কিশমিশ মুভিটিতে অভিনয় করেছেন সুপারস্টার দেব এবং রুক্মিণী মৈত্রা। কিশমিশ মুভিটির বাজেট ছিল 2 কোটি টাকা এবং আজকে কালেকশন করেছে 20,000 থেকে 40,000 টাকার মতো এবং এখন পর্যন্ত টোটাল কালেকশন করেছে 6,14,00,000 টাকা এবং কিশমিশ মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার মুভি হয়েছে। আপনারা যদি এখন পর্যন্ত রাবণ এবং কিশমিশ এই দুটি মুভিকে সিনেমা হলে গিয়ে না দেখে থাকেন তাহলে দেখুন, এবং অলরেডি দেখে থাকলে আমাদের কমেন্ট সেকশনে বলতে ভুলবেন না আপনাদের কোন মুভিটি সবথেকে ভালো লেগেছে। ধন্যবাদ।